ইরে হুন শুনি, হলার তো বিয়ের বয়স হয়েছে, এখন বিয়েগা তো করাই দিবার দরকার। আমিও তো এরকম কিছু ভাবি। উত্তর ফাড়ার বন্ধু মনে রেখে মাইয়া আছে, সাইয়ের আম মাইয়া গারে হুতুর বউ করে ঘরে আনতাম। অসম্ভব, ঘরে বসালাম আইব আইব আস হয় মতো। তুই কনার উত্তর দৈন হাড়ার মাইয়া চাইলে কি হইব নি? বাউরে তোর লগে এই জীবন আয় তর্ক করে হাঁটছি নি, তোর যেটা মন চাই তুই এটা কর। তোর সহজ মতন যে বউ আইনটা কর, যদি হোলার পছন্দ না হয়। হোলার আবার পছন্দ? হোলা জন্ম দিছি আই, আজ একটা মাইয়া পছন্দ করি আনম, হোলা এটারে পছন্দ করে নিতে হইব। তারপরে বাসুম ককাল ঘর সংসার তো হোলায় করব। আচ্ছা তাইলে এবার হোলারে ডাক দি। বাবা রাখি। জি আম্মু। ও তাই চাই যে আর মনের মতন অজ্ঞা মাইয়া পুত্র বউ করি ঘরে আনম, তোর কোনো আপত্তি আছে নি? মা আর একার কথা আছে তাইলে। তোর আবার কি কথা? এমন এগিয়ে হুতের বউ সাই এনবেন যেন আর নেগো শুধু কথা শুনে। করে দেখছো নি, হুলা একার আর মতন হয়েছে, তোর মতন হয় না। তাইলে আবার কি, তোর মনের মতন হুতের বউ টোয়ানি শুরু কর। মাইয়া তো আয় অজ্ঞা ঠার করে রাখছি, হুইসের মতন সোজা আয় যেন সালামু মাইয়া এনে চলব। বৌমা একটা কথা মনে রাখবি, তুই এ ঘরে বউ আইসে তাঁর কথা মতে। ঠিক আছে আম্মা। তো আজ কি এর আনতাম? ফ্রিজের তুন গোস্ত বার করে আনতাম নি। বউ যেটা কইব এটা রান্ধন যাইতো না, বিপরীতটা রাখতে হইব। না বৌমা, আজ যে সবজি রাখবে আর ফ্রিজের তুন মাছ নামে মাছ ভাজি করবে, গোস্ত আর ভালো লাগেন না। ঠিক আছে আম্মা। আম্মা আজ যে ফ্রিজের তুন মাছ সিকেন বাইর করে ভিজাইতাম নি। না বোর কথা মনন যাইতে না, বিপরীত কিছু ঘটাইতে হইব। বৌমা ফ্রিজে তুন গোস্ত খাইন বার করে ভিজে এলো, প্রত্যেকদিন মাছ ভালো লাগে না, যে গোস্ত খাইতাম মনে কর। এতো আস্তে আস্তে মাছ সিস্টেম বুঝে যাই। আচ্ছা ঠিক আছে আম্মা, আর জেনে কইবেন এনে হইব। বাইরে দিকে আইছে সানসাই। আই বুড়া মানুষ ঘরে আল্লাহর হস্তে কিছু সাহায্য করিয়েন গো। আর জেলে মাফ করেন, দিবের মতন কিছু নেই। আল্লাহ আন্নে গো মনে রহমত দান করুক। আম্মা আজ যে শুধু সবজি রান্না করি। না বোরে কথা মনন চাইতে না, বিপরীত কিছু রাখতে হইব। না বৌমা ফ্রিজে তুমি বার করে তুই মাছ আর গোস্ত লই রান্ধো, আজ যে সবজি টবজি আর ভালো লাগে না। ঠিক আছে আম্মা। বৌমা তুই রান্না বান্না কর, আয় পাশের বাড়ি রোজিনের বান্ধবীর লোকে দেয়া করি আই। যান আন্নে আই এদিক সামলাইয়ের। সাহায্য লাই খুলছে। আমরা বুঝি হরে বেড়ার কাছে যাইতে মাপ চাইতাম, আজ এতদিন বাঁচি আছি মনে রাখছে, এই সংসারে আর কথা ছাড়া তো কোনো কথা চলতো না। আচ্ছা ঠিক আছে আম্মা। তো মা আজ কিছু দিবেন নি না, আজ যাও খালিয়াতে হিরাইবেন। না না আই অন মানা করি গেল, লাগছে দিবেন মতন কিছু নাই আনে অন জান। আরে মা তো আই বুড়া মানুষ গরে এত কষ্ট করি কিলে আনেছেন, হেতে রাস্তাত কই দিল তোই তো। বাবুরে আনে এত কফিও দিতে মাইতা না, নন সামনে তুন জান। তোর মাই জ্ঞান কথার কোনো দামই দে না। এরে আর আম্মা গা এরকমে বুড়া মানুষ, যা কদিন বাঁচি থাকে তাই দিদি চল, তুইও একদিন শাশুড়ি হইবি তখন বুঝবি আর মা একদিন ভালো লাই করেন না খারাপ লাই করেন। আচ্ছা সিস্টেম বুঝি গেছি, যা কইব তাই ইয়ে সিএস করতে।
আর হই যদি কয় বিমান হানি তলে দি চলে তাও কমু ঠিক, যদি কয় সাইকেল আকাশে চলে তাও কমু ঠিক। প্রিয় দর্শক মন্ডলীরা, বন্ধুরা আজকের ভিডিওটা কিরম লাগছে তা অবশ্যই কমেন্ট করি কমেন্ট বক্সে জানাইতে ভুলবেন না। আর এরকম মজার মজার ভিডিও হাইতে হইলে আমাদের আঞ্চলিক কার্টুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিতে ভুলবেন না। নিজে ভালো থাকবেন, আপনার আশেপাশের সকল মানুষকে ভালো থাকতে সহযোগিতা করবেন।